ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনার আবহে মাধ্যমিকে এবার পাশের হারে সর্বকালীন রেকর্ড। প্রথম দশের মেধা তালিকায় 84 জনের মধ্যে কলকাতা কার্যত শূন্য, সবচেয়ে কাছাকাছি দমদম। জেলার দাপটে পুরোপুরি কাত কলকাতা, কিন্তু কেন এই অবস্থা তা নিয়ে শুরু হয়েছে চর্চা। করোনা আবহে এবছর মাধ্যমিকে পাশের হারে নতুন রেকর্ড। পাশের হার 86.34%, সাফল্যের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর, পাশের হার 96.59%, দ্বিতীয় পশ্চিম মেদিনীপুর, পাশের হার 92.16%, তৃতীয় কলকাতা, পাশের হার 91.07%। পাশের হারে কলকাতা তৃতীয় হলেও সামগ্রিক মেধা তালিকায় জেলার কাছে গো হারান হেরেছে কলকাতা। মাধ্যমিকে প্রথম দশটি স্থানে 84 জনের মেধা তালিকা প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ, কিন্তু এই 84 জনের মধ্যে কলকাতার পড়ুয়া কোথায়? কলকাতার শূন্য মেধা তালিকায় ধারে কাছে উপস্থিতি বলতে অষ্টম স্থানে দমদমের বৈদ্যনাথ ইনস্টিটিউশনের অয়ন ঘোষ, তার প্রাপ্ত নম্বর 685। যেখানে মাধ্যমিকের ইতিহাসে রেকর্ড পাশের হার, সেখানে প্রথম 84 জনের মধ্যে কলকাতার পড়ুয়াদের অনুপস্থিতি নতুন করে আলোচনায় উঠে এসেছে। 685 আর 694 এর মধ্যেই 80-84 জন আছি। কে কে মেধা কত দূর এগুলো তো বোঝাই যায়। এবং পাশের হার যদি দেখা যায় তাহলে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর 2-24 পরগনা নিঃসন্দেহে ভালো করেছে, মেয়েরা ভালো করেছে, মেয়েদের পাশের হার ভালো গতবারের থেকে। এবং সর্বকালীন যে রেকর্ড আমাদের মাধ্যমিকে পাশে সেটাও এবার অনেক বেশি। যদিও আজব ব্যাখ্যা দিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। অনেক স্কুল যারা কলকাতার আশপাশে আছে কিন্তু আলটিমেটলি বাড়ি হয়তো কলকাতা। আরে অনেকে আমার কলকাতা এসে পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন খুব ভালো স্কুল, আমি মানে বোর্ডিং এ দেখে পড়াবো, সেরকম তো ছেলে আছে, এবার সেখান থেকে যদি পাশ করে তাহলে আমার কলকাতা ছেলে পাশ করতে পারছে না, স্ট্যান্ড করতে পারছে না। যদিও শিক্ষাবিদদের একাংশের মতে এর মূল কারণ কলকাতায় মেধাবী পড়ুয়াদের বড় অংশের এখন গন্তব্য বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল। শহর জুড়ে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ভালো স্কুলের অভাব না থাকলেও মেধা তালিকায় পড়ুয়াদের অভাবের অন্যতম কারণ সেটি। ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তো রয়েছে কলকাতায়, তাই না? সেখান থেকে তো ভালো রেজাল্ট করতে পারত, পারেনি তো, করতে পারেনি তো। তাতে আমার মনে হয় যে কলকাতার ছেলেমেয়েরা খানিকটা একটু ক্যাজুয়াল ভাবে নিচ্ছে কিনা মাধ্যমিকটা, এটা আমার একটা সন্দেহ হচ্ছে আর কি, যে মাধ্যমিক পরীক্ষাটাকে তারা সেইভাবে গুরুত্বই দিচ্ছে না, এটা মনে হচ্ছে আমার, না হলে এইরকম হবে। অন্যান্য জেলার তুলনায় কলকাতায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাও কম। ছাত্র সংখ্যা 11,670, ছাত্রী সংখ্যা 13,333। ছাত্রদের মধ্যে পাশের হার 92.19%, ছাত্রীদের পাশের হার 92.45%। আবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।